বাইরে ভীষণ ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, এখন দুপুরবেলা। ছেলেকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। এই অলস অবসন্ন দুপুরটা কী করে কাটাই? তাই মনে একটা আইডিয়া এলো। জন্মাষ্টমী তো চলেই এলো, তাই দেখি একটু খাতায় কিছু আঁকি বুকি করি। যেমন ভাবা তেমন কাজ, খাতাপত্র নিয়ে বসে পড়লাম। কাছে তেমন কিছু জিনিসপত্র ছিল না, ফলে যেগুলো ছিল সেগুলোকে একটু মেরামত করে নিয়ে লেগে পড়লাম। আমার সব কিছু জিনিসপত্র আমার ছেলের ভীষণ পছন্দ, এই কালার পেন্সিল কালার সমস্ত কিছু। আর আমারও আমার ছেলে জিনিসপত্র পছন্দের। কাছে যাই হোক না কেন, ছবিটা তো আঁকতে শুরু করেই ফেলেছি। আগে মনে মনে একটা আইডিয়া করেই নিয়েছিলাম যে ছবিটা কেমন আঁকবো, বাট কোনটা আগে করি কোনটা পরে করি সেরকম ভাবতে ভাবতে একটু সময় লেগে গেল। যাই হোক, পেন্সিল দিয়ে প্রথমে করেছিলাম, তারপর দেখলাম পেন্সিলের কালারটা ভালো ফুটছে না, তাই আগেই কৃষ্ণ ঠাকুরের ছবিটা এঁকে নিলাম। তারপর একটু সাদা রং আর একটু কালো রঙকে একসঙ্গে মিক্সড করে বাইরের অংশটা এঁকে নিচ্ছি। আমার তো ছবি আঁকা চলতেই থাকবে। আর আপনাদের সকলকে শুভ জন্মাষ্টমীর আগাম শুভেচ্ছা জানাই। সকলে অনেক 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 ভালো থাকবেন, আর আমার ছবি আঁকাগুলো দেখবেন, আর সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করে সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। রাধে রাধে।